নমস্কার বন্ধুরা, আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আর আজ আমি করবো দোকানি স্টাইলের বেগুনি, পারফেক্ট বেগুনি। তো আমার এখানে বেগুনি করতে করতে কী লাগছে দেখে নাও। এখানে আমি প্রথমেই বেসন নেব, যে যেরকম ব্যাটারটা তৈরি করবে মানে পরিমাণ মতো সেরকম বেসন নিয়ে নেবে। আমি এরকম নিয়ে নিচ্ছি। দেবো অ্যারারুট, দেবো ময়দা, তিন চামচ ময়দা দেবো। আমি তিন চামচ মতো বেসন নিয়েছি। আর এখানে কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দেবো, তোমরা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারো গুঁড়ো লঙ্কার বদলে। আর দেবো বেকিং পাউডার, বেকিং পাউডার বদলে তোমরা খাওয়া বেকিং সোডা থাকলে দিতে পারো। আমি দেবো বেকিং পাউডার, বেকিং পাউডার দেবো এক চিমটা একটু বেশি দিয়ে বন্ধ। মানে এটা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো। ব্যাটারটা আমার এরকম হচ্ছে, আর একটু একটু জল দিয়ে পাতলা করব। এখানে আমি এক কাপের বেশি একটু জল নিচ্ছি। আর এর মধ্যে দেবো কালো জিরে, আর দেবো নুন। সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি। এখান থেকে আমি এক চামচ তেল নিয়ে এর মধ্যে দেবো। দুই চামচ তেল নিয়ে দেবো এর মধ্যে। আর এখানে বেগুনগুলোকে আমি এরকম করে পাতলা করে করে কেটে নিচ্ছি। এগুলোকে একটু বেশি পাতলা করেই কাটলে খুব সুন্দর হবে বেগুনিটা। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনিগুলো দিয়ে দেবো। সেইগুলোকে একটু আমি উপরে দিতে তুলে তুলে করেছি। ঠিক তেমন তেমন করে ফলো করে করলেই অবশ্যই তোমাদের বেগুনি খুব সুন্দর হবে, এরকম ফুলবে। এটা আমার ভাজার গেছে, আমি এটা তুলে নেবো। এরকম লাল কালারের হবে, ব্রাউন কালারের।
ফ্রেন্ডস, এই যে আমার দোকানের স্টাইলে পারফেক্ট বিরিয়ানি, সরি। সো ফ্রেন্ডস, এই যে আমার বেগুনিগুলো রেডি, দোকানের স্টাইলে পারফেক্ট বেগুনি। সো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সো আজকের মতো টাটা।